অলকৃতিবি পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা বৃত্তি নিয়ে একটা জাস্ট ভিডিও নিয়ে আসলাম তো এখানে শিক্ষা শিক্ষাবৃত্তিটা কিন্তু জাস্ট গত দু তিন দিন হলো আর প্রকাশ করছে তা হলো আপনার প্রবাসী কর্মীর সন্তানদের যে শিক্ষাবৃত্তিটা সেটা নিয়ে আমি এখন জাস্ট নিয়ে আসছি এখানে শিক্ষাবৃত্তির যে সার্কুলারটা দিছে সেটাও আছে প্লাস তারা যে আবেদন করবেন যে ফর্মটা দরকার সেটা নিয়েও কিন্তু আমি চলে আসছি দুটি আপনার একত্রে পাবেন আমি এই সার্কুলারের লিঙ্ক এই আবেদন ফর্ম সহ আপনার সব কিছুই একত্রা আমার প্রথম কমেন্টটি আমি দিয়ে রাখছি প্রথম কমেন্টের যে লিঙ্কটা দিয়ে রাখছি সেইখানে ক্লিক করলে আপনারা ঠিক এই আসবেন আসার পরে সর্বপ্রথম দেখবেন শিক্ষাবৃত্তি শিক্ষাবৃত্তি প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি এক কথা তো আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা প্রথমে সেই সার্কুলার এবং নিচে গেলে আবেদন ফর্মটা পেয়ে যাবেন তো এখন আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আবেদন ফর্মে সার্কুলারে তারা কী কী বলছে কী কী কন্ডিশন এগুলো মেনে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আমি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ভাই বোনদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে আবেদনটা করবেন তো আপনারা আমি তো বলবই তারপর নিজে থেকে অবশ্যই কিন্তু পড়বেন নিজে থেকে পড়লে একদম ডিটেলস বুঝতে পারবেন আমার বিশ্বাস কারোর কাছে কোনো প্রকৃতির হেল্প আপনাকে নিতে হবে না ওকে তো এখানে দেখুন তারা কী বলছে প্রথমত দেখতে পাচ্ছেন প্রথমে যেটা গণতন্ত্র বাংলাদেশ সরকার এটা ওদের সাইটের ঠিকানা ঠিকানা বর্ণনা করছে এটা বিশ তারিখে প্রকাশ করছিলো তো এসএচি পাশে কিন্তু এখানে আবেদনটা করা যাবে প্রথম কথা তো আপনি এসএসসি কিংবা সমমান ক্যাটাগরিতে যদি প্রবাসীর সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দরখাস্ত করতে পারেন তো এখানে তারা বলছে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা দুই সালে এইচএচি কিংবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ অথবা সমমান যে ই আর কি লেখাপড়া করতেছেন কিংবা ডিপ্লোমায় যারা প্রথম সেমিস্টারে আপনার অধ্যয়নরত আছেন সেই সমস্ত মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে কিংবা সরাসরি আপনার দরখাস্ত আহ্বান তারা করতেছে এখানে শর্তাবলী কি কী আপনাদের একটু পড়বেন যেমন যে সকল প্রবাসীর সন্তান শিক্ষাবিদদের জন্য আবেদন করতে পারবেন এখানে দুটো কন্ডিশন দিছে তা হলো বিএমইটির এর বহির্গমন ছাড়পত্র ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন এরকম লাগবে এবং প্রবাসী কর্মীর মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর পরিবারে বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে শো করতে হবে এবার আসুন আপনার জিপিএর ক্ষেত্রে যেটা বলছে এসএসসি কিংবা সমাবে যে আপনি কি বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি পাশ করেন সেক্ষেত্রে আপনার প্রবাসে কর্মরত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ পাস পেতে হবে আর যদি মৃত প্রবাসী কর্মীর হয় সেক্ষেত্রে আপনার জিপিএ চার হলেই চলবে আর মানবিক বিভাগ থেকে আপনার ফোর আর আপনার যদি মৃত হয় সেক্ষেত্রে চার হলেও কিন্তু চলবে তো আবেদনপত্রের সঙ্গে কাগজপত্র দাখিল করতে হবে সেক্ষেত্রে যেটা বলছে তাহলে পিতা মাতা প্রবাসী কর্মী হওয়া সাপেক্ষে মানে প্রমাণক হিসেবে আনুষাঙ্গিক কাগজপত্র যেমন পাসপোর্ট ভিসা বিএমইটির বহির্গমন ছাড়পত্র এই যে যে সমস্ত ইগুলো লাগে আর কি আপনার একটা পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন এর কথা এগুলো দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যিতে ছবি অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনি যদি এখানে আবেদন কিন্তু দুইভাবে হবে একটা অনলাইনে একটা আপনার ডিরেক্টলি আবেদন করবেন আপনার যেটা ইচ্ছা আমি সেটা সবই বলতে চাই কোনো সমস্যা নেই এরপরে প্রতিষ্ঠান কর্তৃক এসএসসি কিংবা সমমান পরীক্ষার যে মূল নম্বরপত্র মার্কশিট যেটা সেটা সত্যায়িত করে দিতে হবে এবং মৃত প্রবাসী কর্মী সন্তানদের ক্ষেত্রে বিদেশে বাংলাদেশে মিশন কর্তৃক ইস্যুকৃত এনওসি দূতাবাস এক কথা তাদের মৃত্যু যে সনাত্তর দেয় আর কি দূতাবাস থেকে সেটা আপনাকে এখানে দিতে হবে বৃত্তির পরিমাণের কথা যেটি বলছে একাদশ এসএসসি সমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ দ্বাদশ শ্রেণীর দুই বছর ডিপ্লোমাতে অধ্যয়নত চার বছর মাসিক দুই হাজার টাকা হারে আপনাকে বৃত্তি প্রদান করা হবে কথা প্রত্যেক মাসে আপনার দুই হাজার টাকা করে পাবেন এক্ষেত্রে শিক্ষার্থীর সেশন জট বিবেচনে আনা হবে না বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বইও শিক্ষা হওয়া সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ পঁয়ত্রিশশো টাকা প্রদান করা হবে আপনি কি আসুন বোঝাতে পারছি মানে এক কথা আপনার ই পাবেন দুই হাজার টাকা মানে আপনার শিক্ষাবৃত্তি পাবেন দুই হাজার টাকা এবং আদার্স আপনার এককালীন বাৎসরিক আপনি বই ও অন্যান্য উপহার বোধ পঁয়ত্রিশশো টাকা পাবেন এবার আসুন আবেদন প্রক্রিয়া তা আবেদনের জন্য আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে এখানের এই সাইডে ঢুকে আপনি আবেদনটা করতে পারেন আর যদি আপনি চান যে না আমি সরাসরি হাতে লিখে অ্যাপ্লাই করবো সেটা আপনি করতে পারেন বাট যেটা করবো সেটা একটাই করেন সমস্যা নেই তো সরাসরি আবেদনের জন্য আপনার বোর্ডের যে এই যে সাইট আছে সাইডে ঢুকলে আপনারা বিনামূল্যে আবেদন ফর্ম পাবেন যে ফর্মটা অলরেডি আমি আপনাকে দিয়ে দিয়েছি এটা আপনি চাইলে নামাতে পারেন নামানোর জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ নামে একটা অপশন পাবেন যদি মোবাইল ফোন হয় সেক্ষেত্রে আপনি জাস্ট আঙুলতে চাপে ধরেন দেখবেন ডাউনলোড পিকচার ডাউনলোড ইমেজ এরকম কিছু একটা শো করছে আপনার নামায় ফেলবেন নামানোর পরে এটা ফিল আপ করবেন ফিল আপ করে সামনের মাসের তিরিশ তারিখের ভিতরে আপনারা সরাসরি কিংবা ডাকযোগে আপনারা এই ঠিকানা বরাবর পৌঁছায় দেবেন ওকে এরপরে দেখুন এখানে আরেকটা যেটা আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আছে যেটা তা হলো আপনার এই যে একটা দুটো তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বারে কিন্তু আপনার চাইলে কল করে তাদের কাছে হেল্প নিতে পারেন তো তারা যদিও বলছে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কিন্তু আপনার এই কাজটা কখনও করবেন আপনারা অফিস চলাকালীন সময়ের ভিতরে আপনারা ফোন দিবেন অফিস চলাকালীন সময় বলতে অফিস ডেগুলোতে মানে শুক্র শনিবার বাদ দিবেন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই পাঁচ দিনের ভিতরে আপনারা ফোন দিবেন দশটার পরে থেকে আপনার বিকাল চারটার ভিতরে ওকে আবার ওই একটু বুকার মতো দেখা যায় অনেকে আছে এই ধরনের কাজ করছে অলরেডি এই ধরনের আমার কাছে প্রমাণও আছে অনেক কমেন্টও পাইছি যে ভাই ফোন দিয়ে ধরে না কখন ফোন দিয়েছেন ভাই রাত নয়টার সময় ফোন দিয়েছিলাম ভাই যারা গভর্নমেন্টের এখানে জব করে আপনার জন্য রাত নয়টার সময় তারা বৈশা নাই ওকে আপনার নিজের একটু কমন সেন্স থাকা উচিত আপনারা অবশ্যই যথাযথ টাইমে মানে ফোন দিবেন ফর্মটা নামান নামানোর পরে ফর্মটা কিন্তু কোনো কিচ্ছু না একদম খুবই সাধারণ একটা ফর্ম এখানে জাস্ট আপনার নাম বাংলা ইংলিশে আপনি কোন ক্লাসে লেখাপড়া করতেছেন এই রোল নম্বর আপনার বাবার নাম মায়ের নাম এই যে যা যা যাই দিয়ে দিবেন আর নিচের এইটা হলো আপনার অফিস কর্তৃক মানে আপনার কী বলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পুরনো এটা আপনার কোনো কাজই নেই সরাসরি আপনি এটা দিয়ে দিবেন দ্যাস এটা আপনার পড়লেই ব্যাপারটা বসতে পারবেন আপনারা পড়েন তারপরে যদি কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ